দেখুন, বাসর রাতে স্ত্রী কুমারী না হয় যুবকের কাণ্ড, ফুলসজ্জার রাতে স্ত্রী কুমারী নয় জানতে পেরে রাগের বসে 28 বছরের কালান্দার বক্স খোকার স্ত্রী গলায় সালোয়ার ওড়না জড়িয়ে খুন করে। পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক যুবকের বিরুদ্ধে নববধূকে খুনের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে 2016 সালে। মৃতা খানজাদি লাশিরির নাম, পরিবর্তিত বয়স মাত্র 19। শ্বশুরবাড়িতে যে ঘরে ফুলসজ্জায় খাট সাজানো হয়েছিল সেখান থেকেই তার নিথরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বিয়ের আগে অভিযুক্ত যুবক সম্পর্কে মৃতার তুতো ভাই ছিল। সম্প্রতি তাদের বিয়ে হয়। বিয়ের রাতেও সব ঠিকঠাক ছিল বলে দাবি করেছে মৃতার পরিবার। পরিবারের তরফে জামাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে মৃতার বাবা কোনো মতে বলেছেন, জামাইয়ের মাথা গরম করার স্বভাব রয়েছে, এটা আমরা জানতাম, ওর পরিবারও জানত, কিন্তু আমার মেয়ের সঙ্গে এরকমটা করবে ভাবতে পারিনি। স্ত্রী খুন করে অবশ্য বাড়ি থেকে পালায় অভিযুক্ত। মোবাইল নাম্বার ও লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।